হ্যালো ইভ্রিয়ন ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল স্কলার ইট এসএসসি পরীক্ষার্থীদের জন্য আমাদের আজকে যে টপিক্সটা নিয়ে এসেছি আমরা সেটা হলো আমরা প্রশ্নটা পড়লে আমরা বুঝতে পারবো চেঞ্জ দ্য ন্যারেটিভ স্টাইল চেঞ্জ মানে হলো পরিবর্তন করা দ্য ন্যারেটিভ স্টাইল বর্ণনার ধরন পরিবর্তন করতে হবে আমাদেরকে অফ দ্য ফলোইং টেক্সট আমাদের যে নিচের টেক্সট আছে সেটার বর্ণনার ধরন আমাদেরকে চেঞ্জ করতে হবে আমরা প্রথমে জেনে নিই বর্ণনার ধরন আসলে দুই প্রকার একটা হচ্ছে ডায়েট স্টাইল আর একটা হচ্ছে ইনডাইরেক্ট স্টাইল আমাদের প্রশ্নে দুভাবে দেওয়া থাকতে পারে ডায়েট স্টাইলও দেওয়া থাকতে পারে সেক্ষেত্রে আমাদেরকে ইনডাইরেক্ট স্টাইলে চেঞ্জ করতে হবে আর যদি আমাদের ইনডাইরেক্ট স্টাইলে দেওয়া থাকে সেক্ষেত্রে আমাদেরকে ডায়েট স্টাইলে চেঞ্জ করতে হবে সো অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে আমাদের যখন আমরা প্রশ্নপত্র পাবো সেক্ষেত্রে আমাদের নেগেটিভ স্টাইল পরিবর্তন ক্ষেত্রে আমাদেরকে প্রশ্নটা ভালো করে পড়ে নিতে হবে সো আমরা একটু পড়ে নিই দ্য টিচার সেইট টু দ্য বয় দ্যাট মিনস শিক্ষক বালকটিকে বললো ডু ইউ থিঙ্ক দ্যাট অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি তুমি কি মনে করো যে অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি সততাই সর্বোৎকৃষ্ট পন্থা দ্য বয় সেট ইয়েস স্যার আই থিঙ্ক সো বালকটি বললো হ্যাঁ স্যার আমি তাই মনে করি দেন লার্ন টু বি অনেস্ট ফ্রম ইউর বয়হুড তাহলে লার্ন টু বি অনেস্ট টম ইউর বয়হুড তোমার শৈশবকাল থেকেই সৎ হওয়ার শিক্ষা নাও সেট দ্য টিচার শিক্ষক বলল থ্যাংক ইউ স্যার সেইট দ্য বয় বালকটি বললো ধন্যবাদ স্যার মে আল্লাহ গ্র্যান্ড ইউ আ লং লাইফ আল্লাহ তোমাকে দীর্ঘজীবী করুক সেট দ্য টিচার টু দ্য বয় শিক্ষক বালকটিকে বলল সো আমরা এখানে ডিরেক্ট ফর্মে পেয়েছি এবং আমরা এখানে এবার সেটাকে ইনডিরেক্ট ফর্মে নিয়ে যাবো সো আমরা প্রথমে যে লাইনটা পাচ্ছি দ্য টিচার সেট টু দ্য বয় বালকটি সরি শিক্ষকটি বালককে বলল ডু ইউ থিঙ্ক দ্যাট অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি তুমি কি মনে করো সততাই সর্বোৎকৃষ্ট পন্থা সো আমরা যদি ইনভার্টেড কমার মধ্যে বাক্যটা খেয়াল করি ডু ইউ থিঙ্ক দ্যাট অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি তুমি কি মনে করো সততাই সর্বোৎকৃষ্ট পন্থা সেক্ষেত্রে আমরা অবশ্যই খেয়াল করতে পারবো যে আসলে শিক্ষক তাকে প্রশ্ন করেছে তো প্রশ্ন করাটা আমরা সাধারণত কি বলি আকস্ট দ্য টিচার আক্স মানে হল জিজ্ঞাসা করা শিক্ষক জিজ্ঞাসা করলো দ্য বয় বালকটিকে আর আমরা যদি প্রশ্নটার দিকে খেয়াল করি আমাদের প্রশ্নটা প্রথমে শুরু হয়েছে ডু দিয়ে দ্যাট মিন্স আমাদের অক্সেলের ভাব দিয়ে শুরু হয়েছে যদি অক্সেলের ভাব দিয়ে শুরু হয় সেক্ষেত্রে আমরা ইফ অথবা হয়েদের দিয়ে শুরু করব। তাহলে আমরা ইফ দিয়ে শুরু করলাম দ্য টিচার আর্স দ্য বয় ইফ দেন আমরা আমাদের সাবজেক্টের দিকে তাকাই ইউ ইউ মিন্স তুমি এখানে আমাদেরকে খেয়াল করতে হবে তুমিটা আসলে কে যেহেতু টিচার প্রশ্ন করছে সেহেতু ইউটা হচ্ছে বালকটি সো বালকটি হচ্ছে দ্য বয় দ্য বয়ের ফোনাউন ফর্ম হচ্ছে হি সো আমরা সেক্ষেত্রে হি ইউজ করবো দ্য টিচার আক্স দ্য বয় শিক্ষক বালকটিকে জিজ্ঞাসা করলো ইফ হি সে আর আমাদের ভাবটা হচ্ছে থিঙ্ক থিঙ্ক ভাবটা হচ্ছে প্রেজেন্ট ফর্মে কিন্তু আমরা যেহেতু জানি প্রেজেন্ট ফর্মে থাকলে সেটাকে আমাদের ফার্স্ট ফর্মে রূপান্তর করতে হবে সো আমরা থিঙ্কের ফার্স্ট ফর্ম হচ্ছে থট তারপর হচ্ছে দ্যাট অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি অনেস্টি ইজ এ বেস্ট পলিসি আমরা যা আছে তা লিখে ফেলবো তাহলে আমরা এবার লাইনটা পড়ি শিক্ষক আক্স দ্য টিচার আগস্ট দ্য বয় বালকটি শিক্ষকটি বালককে জিজ্ঞাসা করলো সে কি মনে করে যে অনেস্ট ইজ এ বেস্ট পলিসি সততাই সর্বোৎকৃষ্ট পন্থা নেক্সট আমরা নেক্সট লাইনটা দেখি দ্য বয় সেট বালকটি বলল ইয়েস স্যার আই থিঙ্ক সো জি স্যার আমি তাই মনে করি সো আমরা এই বাক্যে স্যার লেখাটি দেখতে পাচ্ছি স্যার মানে হচ্ছে জনাব দ্যাট মিন্স আমরা কাকে কখন আমরা কখন স্যার কাউকে সম্বোধন করি যখন আমরা তাকে রেসপেক্ট করি বা সম্মান করি সো আমরা দ্য বয় রেসপেক্টফুলি রেসপেক্ট মানে ফুলি মানে হলো সম্মানের সহিত বালকটি সম্মানের সহিত রিফ্লাইড রিফ্লাইড মানে উত্তর দিল আগে যেহেতু টিচার প্রশ্ন করছে এবার বালকটি সেটার উত্তর দিল ইয়েস ইয়েস মানে হ্যাঁ সো দ্য বয় রেসপেক্টফুলি রিফ্লাইড ইন দ্য অ্যাফারমেটিভ অ্যাফরমেটিভ মানে হলো সূচক তাহলে বালকটি সূচক উত্তর দিল এবং সে আরও কিছু বলছে সে বলছে যে আই থিঙ্ক সো অ্যান্ড সেইড এবং বললো দ্যাট বললো যে হি থট সো যেহেতু আমাদের এটা প্রেজেন্ট ফর্মে আছে আমরা সেটাকে ফার্স্ট ফর্মে থট লিখবো দ্যাট হি থট সো আমরা এবার নেক্সট লাইনটার দিকে খেয়াল করি দেন লার্ন টু বি অনেস্ট ফ্রম ইউর বয়হুড তাহলে তুমি সততার নাও ফ্রম ইউর বয়হুড তোমার শৈশবকাল থেকে তাহলে এই কথাটাকে বলছে এই কথাটা বলছে সেইট দ্য টিচার শিক্ষক বললো সুতরাং এখানে আমরা যদি একটু খেয়াল করি এখানে আসলে শিক্ষক তাকে অ্যাডভাইস করছে অ্যাডভাইস মানে উপদেশ দিল সো আমরা লিখতে পারি দেন দ্য টিচার অ্যাডভাইসড তারপর টিচার অ্যাডভাইস অ্যাডভাইস মানে উপদেশ দিল হিম হিম মানে তাকে তাকে বলতে কাকে বালকটিকে তাহলে দ্য টিচার অ্যাডভাইসড হিম কি করতে অ্যাডভাইস করছে আমরা সেটা দেখি তাকে শিখতে বসে টু লার্ন শিখতে টু বি অনেস্ট সৎ হতে ফ্রম হিজ বয়হুড তার শৈশবকাল থেকে আমরা নেক্সট লাইনটার দিকে খেয়াল করি থ্যাংক ইউ স্যার সেট দ্য বয় থ্যাংক ইউ স্যার সেট দ্য বয় বালকটি এবার শিক্ষককে থ্যাংক ইউ বলছে দ্যাট মিনস বালকটি শিক্ষককে ধন্যবাদ জানালো সো আমরা লিখতে পারি দ্য বয় থ্যাঙ্কড বালকটির ধন্যবাদ জানালো দ্য টিচার শিক্ষককে দেন আমরা তারপর লাইনটা খেয়াল করি মে আল্লাহ গ্র্যান্ড ইউ আ লং লাইফ সেট দ্য টিচার টু দ্য বয় এবার আবার টিচার বললো মে আল্লাহ গ্র্যান্ট ইউ আর লং লাইফ মে আল্লাহ গ্র্যান্ট ইউ লং লাইফ আল্লাহ তোমাকে দীর্ঘজীবী করুক সো আমরা এখানেও একটা খেয়াল করতে পারি এই বাক্যটা আসলে আমাদের আশীর্বাদস্বরূপ সো আমরা লিখতে পারি দ্য টিচার শিক্ষক ফ্রেড ফ্রেড মানে হচ্ছে প্রার্থনা করা শিক্ষক প্রার্থনা করলো দ্য বয় বালকটিকে শিক্ষক শিক্ষক প্রার্থনা করলো যে আল্লাহ আমরা যেহেতু এটা আমাদের আশীর্বাদ স্বরূপ একটা বাক্য আমরা এটাকে সবসময় এসআইটি সাইন্টেসে ট্রান্সফর্ম করবো সেক্ষেত্রে আমরা সাবজেক্টটাকে প্রথমে নিয়ে আসবো আল্লাহ দেন অব আমাদের অক্সিলভটাকে আমরা পরে নিয়ে যাব সাবজেক্টের পরে আর যেহেতু এটা প্রেজেন্ট ইয়েতে আছে আমরা সেটাকে মাইট মাইটে ট্রান্সফর্ম করব। দ্যাট আল্লাহ মাইট গ্র্যান্ড ইউ এখানে আমরা ইউটা আসলে কে ইউটা আমাদেরকে খুঁজে পেতে হবে যেহেতু টিচার ফ্রে করছে কাকে বয়টিকে তার মানে হলো এই ইউটা হচ্ছে বয় আর ই বয়ের প্রনাম ফর্ম হল হি তাহলে আমরা লিখতে পারি আর যেহেতু এটা আমাদের অবজেক্ট হিসেবে আছে হির অবজেক্টের ফর্ম হচ্ছে হিম দ্য টিচার ফ্রেড দ্য বয় দ্যাট আল্লাহ মাইট গ্র্যান্ড হিম আর লং লাইফ আল্লাহ তাকে দীর্ঘজীবী করুক সো স্টুডেন্টস তোমরা অবশ্যই এইভাবে বাসায় ন্যাশনটা ট্রান্সফার প্র্যাকটিস করবা আর আমাদের সাথে থাকবা নতুন নতুন ভিডিওর জন্য থ্যাংক ইউ